আজ সানডে আর আমি এই সানডেতেই নিয়ে এসেছি সানডে কমেন্ট বক্স আজ কিছু প্রশ্নের উত্তর করবো হ্যালো ফ্রেন্ড আমি নাজাতুল আপনার দেখছেন এনএম চ্যানেল চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক প্রথম কোশ্চেনটি উঠে এসেছে সিউম হাসানের কাছ থেকে আমার ভিডিওর লিঙ্ক যদি অন্য চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে দেই কি কোনো সমস্যা হবে হ্যাঁ অবশ্যই সমস্যা হবে কী সমস্যা হবে এই সমস্যাটি হলো আপনি যদি কোনো ভিডিওর কমেন্ট বক্সে কোনো লিঙ্ক শেয়ার করেন সেই লিঙ্কটা কিন্তু সেই চ্যানেলে লাইকলি স্পামের মধ্যে পড়বে লাইকলি স্পাম মানে কি আপনার চ্যানেলটি ডিমনিটাইজ কিংবা সাসপেন্ড হতে পারে হবেই এরকম কোনো গ্যারেন্টি নেই তবে হতে পারে এবার যদি সেই লিঙ্কটিতে গিয়ে সেই ইউটিউবার যদি চাই তাহলে আপনার ভিডিওর ওপর রিপোর্ট করতে পারে তো অদয়েব এটি না করেই ভালো তারপরের কোশ্চেনটি উঠে আসছে সুপ্রিয় দাসের কাছ থেকে একজন কি দুটো কুকিং চ্যানেল খুললে মনিটাইজ পাবে হ্যাঁ অবশ্যই মনিটাইজ পাবে তবে একটা কন্ডিশন আছে আপনি আপনার জীবনে একবারই একটাই অ্যারসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি জয়টাই ইউটিউব চ্যানেল খোলেন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেই আপনাকে কিন্তু এরসেন্স অ্যাকাউন্ট একটাই অ্যাড করতে হবে নতুন করে অ্যারসেন্স অ্যাকাউন্ট আর খোলা যাবে না তবে আপনি অন্য কোনো বাড়ির ফ্যামিলি মেম্বারে অ্যারসেন্স অ্যাকাউন্ট খুলে অ্যাড করতে পারেন তো অবশ্যই আপনি দুটি কুকিং চ্যানেল খুলতে পারেন তারপরে কোশ্চেনটি আসছে আহমদ আলীর কাছ থেকে করছে আমি ভিডিও বানানো কয়েকদিন বন্ধ করলাম এখন দেখছি আমার ওয়াশ টাইম এবং ভিউ স্টুডিও থেকে কমে গেছে দেখেন আপনার ওয়াচ টাইম আপনার ভিউ কখনোই কমবে না ইউটিউব স্টুডিও থেকে আপনি সেটা দেখতে হয়তো ভুল করছেন আপনি প্রথমে ইউটিউব স্টুডিও খুলেই যেটা লাস্ট আঠাশ ডেজের দেখাচ্ছে সেখান থেকেই আপনি দেখছেন লাস্ট আঠাশ ডেজে হয়তো আপনার কমে গেছে আপনি সেখানে ক্লিক করার পর যখন সিলেক্ট করবেন লাইফ টাইম তখন ঠিকই আপনি নিজের ভিডিওর ভিউজ এবং ওয়াশ টাইম দেখতে পাবেন তো সেখান থেকে দেখুন ঠিকঠাক রয়েছে তারপরে কোশ্চেন করছে বিক্রমাজিত নন্দি দাদা আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি আমার কি প্রথমে ফেসকাম ভিডিও করতে হবে না স্ক্রিন রেকর্ডার ভিডিও করলেই হবে প্লিজ তো আমি বিক্রমাজিৎ নন্দীকে বলবো যে আপনি ভিডিও যেটাই করেন ফেসকাম করলেও আপনি মনিটাইজ পাবেন এবং স্ক্রিন রেকর্ড করলেও মনিটাইজ পেয়ে যাবেন এতে কোনো সমস্যা নাই তাহলে একটা সমস্যা কি আছে আপনি যদি ফেসকাম ভিডিও করেন তাহলে আপনার একটি লাভ আছে যে ধরুন আপনি কোনো দিন আপনার কোনো কোনো কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল কিংবা সাসপেন্ড হয়ে গেল তখন আপনাকে আবার নতুন করে চ্যানেল খুলতে হবে তো নতুন করে যখন চ্যানেল খুলবেন যদি আপনি স্ক্রিন রেকর্ডার ভিডিও এতদিন করে আসেন তাহলে আপনাকে কিন্তু কেউ চিনবে না আপনার যেমন প্রথম চ্যানেলটি খুলতে অসুবিধা হয়েছিল মানে যতটা আপনাকে মেহনত করতে হয়েছে যত দিন সময় লেগেছে দ্বিতীয় চ্যানেলটিতেও ততদিনই সময় লাগবে আর যদি আপনি কাম ভিডিও করে থাকেন তাহলে কি আপনার প্রথম ভিডিওই যারা দেখবে তারাই আপনাকে সাবস্ক্রাইব করবে এবং দেখেই আপনার মানে ফেসটা আপনার এতে দেখেই থামবেলে দেখেই হয়তো ভিডিওটি দেখবে আর যদি আপনার একটা কি ফেস পরিচিতি হয়ে থাকবে আপনার ভিউয়ার্সদের কাছে আপনি যদি ফেস ভিডিও করেন কিন্তু আপনি যেই ভিডিও করেন কোনো সমস্যা নেই আপনি মনিটাইজেশান পেয়ে যাবেন তারপরে কোশ্চেনটি আসছে ইহসান ধারের কাছ থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কত সময়ের মধ্যে করতে হবে প্লিজ টেল মি তো এটা সবাই হয়তো জানে বা সবাই না জানে না কারণ আপনি না জেনেই প্রশ্নটি করেছেন তো এটি লাস্ট তিনশো দিনের মধ্যে যেটা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে সেটা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে লাগবে আর এক হাজার সাবস্ক্রাইবার আপনার হলেই আপনি মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে থাকে তবে তিনশো দিন বলতে কেমন বোঝাবে আপনি ধরুন জানুয়ারি মাসের এক তারিখে যদি মানে দু সালের ভিডিও দেওয়া স্টার্ট করেন ইউটিউব চ্যানেলে তাহলে জানুয়ারি মাসের এক তারিখে দু সালের মধ্যে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এবার ধরুন আপনার জানুয়ারিতে কমপ্লিট হলো না একুশ সালে ফেব্রুয়ারিতে হলো তাহলে কি হবে সেখানে তো তিনশো পঁয়ষট্টি দিন থেকে বেড়ে গেলো তো সেখানে আপনার যে জানুয়ারি মাসে ওয়াশ টাইমটা পেয়েছিলেন সেই ওয়াশ টাইমটা বাদ দিয়ে ফেব্রুয়ারি মাস থেকে আবার মানে ফেব্রুয়ারির কুড়ি থেকে কাউন্ট করে ফেব্রুয়ারি একুশ পর্যন্ত কাউন্ট হবে এটাই হচ্ছে ইউটিউবের পলিসি মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং এক হাজার সাবস্ক্রাইবার টোটাল লাগবে তারপরে কোশ্চেনটি আসছে সঙ্গীতা মান্নার কাছ থেকে সে কোশ্চেন করছে ইউটিউবে যে নিউ ফিচার্স এসেছে শর্ট ভিডিও পোস্ট করার এক মিনিটের মধ্যে এরকম ভিডিও পোস্ট করলে কি সেই চ্যানেল মনিটাইজ পাবে প্লিজ রিপ্লে করুন তো এটা সম্পর্কে আমি কোশ্চেন করেছিলাম ইউটিউব টিমকে তো ওরা বলেছে এখন পর্যন্ত আমরা মনিটাইজেশান নিয়ে অতটা ভাবিনি এখনও মনিটাইজেশান বললো যে দেবো তবে কখন দেব এখনও সেটা সঠিক করে বলেনি তবে দিতে পারে এখন কিন্তু দিচ্ছে না কখন দেবে সেটা বলা যাচ্ছে না কিন্তু দিবে বলেছে আর একটা এখানে আরও ব্যাপার রয়েছে আপনি যদি যেটা শর্ট ভিডিও করছেন সেটা এক মিনিটের নিচে আর ইউটিউব কিন্তু তার মনিটাইজেশনের জন্য যে ওয়াশ টাইমটা দরকার সেটা কিন্তু এক মিনিটের নিচে যেগুলো ভিডিও রয়েছে তার ওয়াশ টাইম কাউন্ট করে না অতএব এখন তো মনিটাইজেশনের ব্যাপারে কিছু বলাই যাবে না যখন নতুন নোটিফিকেশান দেবে তখন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আপডেট দিলেই আমি আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তারপরে কোশ্চেন করেছে আরিফুল ইসলাম ইসলামিক ওয়াজ মাহফিলের জন্য কোন ক্যাটাগরি সব চাইতে ভালো এটা পিপুল অ্যান্ড ব্লকস করলেই হবে তো আজকের কোশ্চেন অ্যান্সার পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর যে কোনো ধরনের যে কোনো সমস্যা হবে ইউটিউব সম্পর্কে আপনি আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি নেক্সট সানডেতে আপনাদের উত্তর দিয়ে জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ